আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে এরই মধ্যে। সেখানে দিল্লি ক্যাপিটালস রেখে দিয়েছে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে 2022 সালে ফেব্রুয়ারি মাসে নিলামে ভিত্তি মূল্য 2 কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। 2022 আইপিএল এ মুস্তাফিজ 8 ম্যাচ খেলে 30.28 গড়ে 8 উইকেট নিয়েছিলেন। ইকোনমি ছিল 7.62, সেরা বোলিং ফিগার ছিল 18 রানে 3 উইকেট। সবকিছু ঠিক থাকলে এবারও মুস্তাফিজকে দেখা যাবে আইপিএল মাতাতে।